আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন অথবা পরবর্তীতে ইউটিউব ফেসবুক অনলাইনে যোগদান করবেন, আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক কিউএনএ উইথ ইকরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার এই প্রোগ্রামে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন আমরা নিয়ে থাকি এবং আমাদের সম্মানিত আলোচক আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব দিয়ে থাকেন। আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর সময় না বাড়িয়ে আমাদের সম্মানিত আলোচকের সাথে পরিচয় করে দিই। আমাদের সম্মানিত আলোচক ইকরা বাংলা ইকরা উর্দু সম্মানিত আলোচক এবং সিলেট ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াত আল-খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শত ব্যস্ততার পরেও আলহামদুলিল্লাহ আপনি কন্টিনিউয়াসলি আমাদের ইসলামিক কিউএনএ প্রোগ্রামে সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের হযরত প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা করে জবাব দিয়ে থাকেন এবং আমাদের দর্শকবৃন্দ সুন্দর সুন্দর প্রশ্ন করেন। আমরা আশা করব আজকেও আমাদের সুন্দর সুন্দর প্রশ্ন নিব। তবে ইনশাআল্লাহ প্রশ্ন নেওয়ার আগে আমরা যাচ্ছি আমাদের আলোচকের কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনবো, তারপর আপনাদের প্রশ্ন দিকে যাবো ইনশাআল্লাহ। জি হাজর। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান, শুকরান জাযীলা হযরত মাওলানা আলামিন সাহেব হাফিজাকাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। অনেক দূরে থেকে কষ্ট করে তশরিফ এনেছেন এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটি উপস্থাপন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামটিকে আপনারা প্রাণবন্ত করবেন, অর্থবহ করবেন, মিনিংফুল করবেন আর এর দ্বারা অসংখ্য গণিত মানুষ সমভাবে যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ তাআলা। যিনি প্রশ্ন করবেন তিনি যে সওয়াব পাবেন তা নয়, তিনি যে মাসালা জানলেন তাই নয়, একই প্রশ্ন অসংখ্য মানুষের অন্তরে রয়েছে, তারাও উত্তর পেয়ে যাবেন এবং অনেকের নলেজ ইনফরমেশন বাড়বে, অনেকের নিজেদের প্রশ্নের উত্তরও চলে আসবে এর মাধ্যমে। তো অনেকেই বলেন যে ফোন করতে একটু কষ্ট হয়, দ্বিধা হয়, চাই যে আমার প্রশ্নটা কেউ অন্য কেউ করে ফেলুক তো এর মাধ্যমে আমি উত্তরটা পেয়ে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি শুরুতে কিছু আলোচনার প্রয়াস পেয়ে থাকি। আজকে মন চাচ্ছে যে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের কিছু বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সার্বজনীনতা, ব্যাপকতা, বিস্তৃতি সম্পর্কে বিগত প্রোগ্রামে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। আজকে একটা দিক আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব,
সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখরোচক কথা এবং সুন্দর সুন্দর বুলি আওড়িয়ে শব্দের ফুলঝুরি দ্বারা একটা কনসেপ্ট, একটা সুন্দর মূলনীতি পেশ করেই ক্ষান্ত হয়ে যাননি, বরং তাঁর মুখ নিঃসৃত বাণী এবং তার আমলের মধ্যে কত বেশি মিল ছিল। আপনি দুনিয়ার ইতিহাসে বড় বড় দার্শনিক পেয়ে যাবেন, বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী পেয়ে যাবেন, বড় বড় মহান ব্যক্তিত্ব আপনি পেয়ে যাবেন, যাদের কথার মধ্যে বড় জাদু রয়েছে, জাদু মিশ্রিত কথা, এবং মূলনীতির দিক বিচারে কথার ওজন পরিমাপ করে যদি দেখা যায় তাহলে অনেক উচ্চাঙ্গের কথা অনেকের জবান দিয়ে বের হয়েছে, অনেকের কলম দ্বারা অনেক সুন্দর কথা নিঃসৃত হয়েছে এবং সুন্দর সুন্দর বই অস্তিত্ব লাভ করেছে, লিটারেচার অস্তিত্ব লাভ করেছে, পুস্তকাদি রচিত হয়েছে। তো অনেকের বক্তৃতায়, লেখনীতে অনেক সুন্দর কথাই আমরা পাই বিশ্বের ইতিহাসে। তো শব্দের ফুলঝুরি আমরা দেখতে পাই, বাক্যের মধ্যে যে সাহিত্য তা আমরা সাহিত্যরসে সিক্ত বাক্যগুলো আমরা দেখতে পাই, অনেক উঁচু মাপের কথাবার্তা আমরা পাই, অনেক সুন্দর কনসেপ্ট আমরা পাই। এ ধরনের বক্তব্যেরও কোনো অভাব নেই, লেখা এবং রচনারও কোনো অভাব নেই, ব্যক্তিত্বে মানুষেরও কোনো অভাব নেই, এ ধরনের বক্তব্য এবং রচনা সর্বত্র আমরা পাই, সুন্দর সুন্দর মূলনীতি আমরা পাই। কিন্তু ওই সব ব্যক্তিবর্গের বাস্তব জীবনের সঙ্গে যদি, তাদের নিজেদের বাস্তব জীবনের সাথে যদি তাদের কথার মিল অনুসন্ধান করতে যাই, তাহলে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে মারাত্মক দুর্বলতা আমরা দেখতে পাই। প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবালও বলে গিয়েছেন, গুফতার কা গাজী বন তো শেখা, কিরদার কা গাজী বন না শেখা। অর্থাৎ মুখ দিয়ে তো গাজী হয়ে গেছি, কিন্তু কাজের বেলায় গাজী উপাধি বাস্তবে কিন্তু আমি লাভ করতে পারিনি। মুখের কথার গাজী তো হয়ে গেছি, কিন্তু কাজের গাজী হতে পারিনি। এটা আল্লামা ইকবালের মতো ব্যক্তিত্বের মুখ দিয়েও এটা বের হয়েছে। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, তো এই কথাগুলো আছে। বড় বড় বক্তব্য রাখেন, সুন্দর সুন্দর মূলনীতি দুনিয়াকে উপহার দেন, এমন ব্যক্তিত্বের অভাব আপনি কোথাও খুঁজে পাবেন না। কিন্তু বাস্তব জীবনে, নিজের বাস্তব জীবনে নিজের কথাগুলোর প্রতিফলন কতটুকু হয়েছে সেটা এই দিক বিচারে যদি দেখা যায়, তাহলে বিশ্বের ইতিহাসে আখেরি নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি সাকসেসফুল কোনো পার্সোনালিটি আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, আমি যে আয়াত পড়েছি যে ইন্নাকা লা আজরান গায়রা মামনুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য অসংখ্য অগণিত অফুরন্ত আজর, অফুরন্ত সওয়াব, অফুরন্ত রিওয়ার্ড, অফুরন্ত প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। গায়রা মামনুন ওয়ান্নাকা লা আলা খুলুকিন আযীম। এখন এই এই দুটো বাক্যের মধ্যে উলামায়ে কেরাম, একটা ভাষাবিদ যারা, তারা একটা কথা বলেছেন যে বাহ্য তো দেখতে তো এটা আতফ এবং মাতুফ, এবং আপনি মানব সভ্যতার উচ্চ আখলাকের বা মার্জিত চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ মার্জিত চরিত্রের, উন্নত চরিত্রের, সর্বোত্তম চরিত্রের সবচেয়ে ভালো যে স্ট্যান্ডার্ড সেটা আপনি অর্জন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ সর্বোচ্চ আখলাক এবং উত্তম চরিত্রের সবচেয়ে উঁচু জায়গায় আপনি অবস্থিত, মানে বাস্তবতার মিল যদি দেখা যায় তাহলে আপনার চেয়ে বেশি উত্তম চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন আর কেউ আপনার মতো করতে পারে না, আপনি সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম। তো এখন উলামায়ে কেরাম বলছেন যে প্রথম আয়াতে যে শব্দ বলা হয়েছে এটা আসলে ইল্লাত, আর পরেরটা হলো মালুল। অনেকে এটা বুঝতে পারবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অফুরন্ত সওয়াব কেন, ওহ যে সওয়াবের কোনো শেষ নেই, যে সওয়াবের কোনো অন্ত নেই, সীমা নেই, কন্টিনিউ তিনি সওয়াব পেতে থাকবেন, কন্টিনিউ তিনি আজর পেতে থাকবেন, কন্টিনিউ তিনি রেওয়ার্ড এবং প্রতিদান আল্লাহর পক্ষ থেকে একাধারে
পেতেই থাকবেন, তার সওয়াব অফুরন্ত, তার রেওয়ার্ড অফুরন্ত, শেষ হয় না, অসীম এবং অব্যাহত, সর্বদা অব্যাহত যার সওয়াব, সুবহানাল্লাহ, যিনি কন্টিনিউ সওয়াব পেতে থাকবেন। এই যে কন্টিনিউ সওয়াব পেতে থাকবেন, আল্লাহ তাআলা এটা একটা দাওয়া করেছেন, আর এর দলিল পরবর্তী আয়াতে পেশ করেছেন। এটা দাওয়া এবং দলিল এর মাধ্যমে সামনে চলে আসে। এই দাওয়ার সাথে দলিলটা কি? যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্রের সবচেয়ে উঁচু স্থানে আপনি অধিষ্ঠিত রয়েছেন, সর্বোত্তম চরিত্রের, সুবহানাল্লাহ, উত্তম পরাকাষ্ঠা আপনার দ্বারা প্রদর্শিত হচ্ছে, আপনি সর্বোচ্চ উত্তম চরিত্রের সর্বোচ্চ মার্গে অবস্থিত। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দান করেছেন। তো এই যে কথার সঙ্গে কাজের মেল যেটাকে বলা যায়, বা নিজে যে সমস্ত মূলনীতি উপহার দিচ্ছেন এবং দুনিয়াবাসীকে যেভাবে সুন্দরভাবে কিছু চমৎকার কথা বলছেন, সুন্দর জীবন ব্যবস্থা, সুন্দর আদর্শ চরিত্র এবং সর্বোত্তম জীবন ব্যবস্থার যে নির্দেশনা দিচ্ছেন, যে উসুল এবং মূলনীতি দুনিয়াকে উপহার দিচ্ছেন, এর সাথে বাস্তবতার মিল কতটুকু, আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে আপনার সওয়াব অফুরন্ত। আর এর মূল কারণ হলো যে আপনি হলেন খুলুকে আযীমের অধিকারী। তো খুলুকে আযীম মানে বাস্তব জীবনে সর্বোত্তম আদর্শ অবলম্বনকারী আপনি, সুবহানাল্লাহ আযীম। তো এই যে কথাটা, এটা আপনি বাস্তবে অনেক বক্তা পাবেন দুনিয়ার ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে অনেক পথপ্রদর্শক পাবেন, অনেক মেসেঞ্জার পাবেন, অনেক মানব জাতিকে সঠিক পথের দিশা দানকারী পাবেন, অনেক ফিলোসোফার পাবেন, দার্শনিক পাবেন, অনেক বক্তব্য দানকারী পাবেন, বড় বড় লেখক পাবেন, রাইটার পাবেন। তো তাদের কথায় এবং কাজে এ ধরনের মিল পাবেন না। কথা অনেক সুন্দর, বক্তব্য অনেক স্পষ্ট, এবং মূলনীতি বা কনসেপ্ট অফ লাইফ বা থিওরি অফ লাইফ যেটা দিয়েছেন, এটা অত্যন্ত সুন্দর, কিন্তু তাদের বাস্তব জীবনের সাথে যদি এটাকে মেলানো যায়, তাহলে দেখবেন যে কথার গাজী তো আছেন, কিন্তু কাজের গাজী কেউ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক বিচারে দুনিয়ার সবচেয়ে বেশি সাকসেসফুল পার্সোনালিটি, সবচেয়ে বেশি সফল কাম মহান ব্যক্তিত্ব মানব ইতিহাসে। যেমন তিনি নামাজের কথা বলেছেন, আমি নামাজের ওয়াজ করলে আমার বাস্তব জীবনে গিয়ে পাবেন নামাজের যতটুকু ওয়াজ করেছি সে অনুপাতে আমার নামাজ পাবেন না। আমি নামাজের হয়তো খুব সুন্দর বক্তব্য রাখতে পারবো, কিন্তু নামাজে গাফিলতি পেয়ে যাবেন, দুর্বলতা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বলেন, রোজা বলেন, যে কোনো একটা কথা আপনি নিয়ে আসেন এক মিলিয়ন হাদিসের বিশাল ভাণ্ডার থেকে, আর এর সঙ্গে কার্যত এর সঙ্গে মেলান, আপনি এর চেয়ে বেশি বাস্তবসম্মত মানুষ দুনিয়াতে আর পাবেন না, ইনশাআল্লাহ। কথা শুনে একটা আমাদের সঙ্গে দর্শকরা আছেন, একটা কল নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত দর্শক কেমন আছেন? দয়া করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার দুইটা প্রশ্ন আসছিল। একটা হলো আপনার আপনার একটা বিপত্তি নাই না নিয়ে, আপনি এটা বিপরীতে মানিয়ে নিছো না নিয়ে, বাট এটা যেন আপনি যেন রিভার্স মারি দেয়, ওইটা অ্যালাউড নি ইসলামিক পাবে, ওইটা আমার তো কিছু বুঝাই পায়। আর নাম্বার দ্বিতীয় কোয়েশ্চেন হলো গিয়া স্মোকিং অ্যান্ড ভেইপিং, ইয়া না বার কইবা না প্লিজ। আপনার প্রশ্নটা একটু, আপনার ফ্রেন্ডের একটা মামলা যেন ফরেনার নিয়ে, আপনি একটা মামলা জিততে আপনি যে জন্য হরসেন ওর জন্য রুফে করা যাইব নিয়ে, যেদিন আপনি মহিলা রুফে পারেন না, মহিলা রুফে পারেন না, এটা তো ন্যাচারাইজ নিয়ে আমরা মুসলিমের মাঝে, ওটা আমার বুঝাই পায়। নাম্বার টু হলো গিয়া আপনার স্মোকিং আর নন স্মোকিং দিনে, স্মোকিং আর ভেইপিং দিনে, ওর ডিওটা ইসলামের প্রবলেমের মাঝে হালাল হারাম নিয়ে, এটা ডিওটা আমার বুঝাই পায়। ওকে, জাজাকাল্লাহ, আপনার প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ মুফতি জবাব দিবেন। থ্যাংক ইউ ভাইয়ের প্রথম প্রশ্ন হলো যে আপনার নামে একটা মামলা করা হলো, তো অনেক সময় আমরা কয়েকজন মামলা করে লেছেন, তার করার দরকার না, সবর করে লাও, তো মামলা করলে রিভেঞ্জ হিসেবে মামলা করা যায় কিনা, কেস বুঝছি। সেকেন্ড হইলো যে স্মোকিং এবং বেপিং, একটা হলো স্মোকিং হলে যেটা তো আপনি নর্মাল সিগারেট, আর বেপিং হলে যেটা ই সিগারেট, যেটা ইলেকট্রনিক সিগারেট যেটা, আচ্ছা আচ্ছা, তো এটা অ্যালাউড নেই। যাই হোক, প্রথম কথা হলো, প্রথম যেটা বিষয় আপনি সামনে নিয়ে আসছেন সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকে আলাদাভাবে আমাদের রিসার্চ করতে হবে। এখন কোন জায়গায় আপনার ক্ষমা করে দেওয়া উচিত, মাফ করে দেওয়া উচিত, আর কোন জায়গায় অ্যাকশন নেওয়া দরকার, এটার অনেক বড় তফাত আছে, এবং প্রত্যেকটা কেস ডিফারেন্ট ডিফারেন্ট।
প্রত্যেকটা অবস্থা সম্পর্কে জানার পরই একজন বড় আলিম আপনাকে পরামর্শ দিতে পারেন, হচ্ছে এটা বাদ দিয়ে দেন, আর না হয় বলতে পারেন যে এর অ্যাকশন নেওয়ার অধিকার আপনার আছে, রাইট আছে। তো এটা হলো সিচুয়েশন দেখে এটার ডিসাইড করতে হবে, ডিসিশন মেক করতে হবে। কারণ হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর একটা কথা আমার খুব মনে পড়ে, যে জালিমকে যদি কেউ ছাড় দিয়ে দেয়, ফর এক্সাম্পল জুলুমকারী জালিম যে অন্যের উপর অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, সেই জালিমকে যদি কেউ ছাড় দিয়ে দেয় বলে যে আমি মানে ইয়ে দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম, মাফ করে দিলাম, তো আসলে সে জুলুমকে প্রশ্রয় দিল। তো এটা কোনো ভালো কাজ না। মানে এখন জালিমকে জুলুম করার আমি আরো সুযোগ দিলাম, সে কালকে আরেকজনের উপর করবে, আজকে আমার উপর করেছে, কালকে আরেকজনের উপর করবে। এখন কোনো কোনো সময় আছে যে হল সোসাইটিকে এই মানুষের অপকর্ম থেকে, খারাপ আচরণ থেকে, তার জুলুম নির্যাতন অন্যায় অবিচার থেকে বাঁচানোর জন্য তাকে কন্ট্রোল করার দরকার। আর কোথাও আছে একজন হয়তো ভুলে করে ফেলেছে, তো আপনি মাফ করে দিলেন, সে ঠিক হঠাৎ হয়ে গেছে, সে আসলে অত খারাপ মানুষ না। হযরত আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন মানুষ আসলো যে কাতলের গুনাহ কি, তো বললেন আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন। আরেকজন এসে বলল কাতলের গুনাহ কি, তো উনি বললেন যে এটা ভয়ঙ্কর, খালেদিনা ফিহা আবাদা, জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে, আর যত ধরনের কঠোরতা সব বললেন। তো হযরতকে জিজ্ঞাসা করা হলো, একই প্রশ্ন দুজন করলেন, আপনি দুইভাবে উত্তর কেন দিলেন? একজনকে বললেন যত বড় গুনাহই হোক আল্লাহ তওবা করলে মাফ করে দেন, আর আরেকজনকে খুব শাসালেন, বাধা দিলেন, প্রশ্ন একই উত্তর দুইভাবে দিলেন। তো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে প্রথমজন সম্পর্কে তার ধারণা, তিনি যেটা বুঝেছেন যে সে হয়তো বা তার দ্বারা অতীতে কোনো গুনাহ হয়ে গেছে এবং হত্যাকাণ্ড কিছু একটা করে ফেলেছে, এখন সে ইসলাম গ্রহণ করেছে এবং সে দিনের উপর এসেছে, এখন যদি বলা হয় যে না তোমার আর ক্ষমা নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে, তো সে নিরাশ হয়ে যাবে, তার তওবার পথই বন্ধ, সে একেবারে নিরাশ হয়ে সে কুফুরের পর্যায়ে চলে যাবে। তো ওই মানুষকে আশান্বিত করে তার জন্য তওবার যে দরজা খোলা, আর তা আল্লাহর রহমত যে এর চেয়েও বেশি, যে তওবা করলে, হক আদায় করলে, বিহিত ব্যবস্থা গ্রহণ করলে আল্লাহ মাফ করবেন। আর দ্বিতীয় জন যে আল্লাহ কি মাফ করবেন এটা জানার মাধ্যমে যদি আমি বলি যে না যে কোনো গুনার তওবা আছে মাফ হয়ে যাবে, সে আরেকজনকে গিয়ে কাতল করবে পরবর্তীতে, আর এই কাতল করার কারণে মানে এরপরে সে ক্ষমা চাওয়ার একটা বাহানা নেবে। তো দুই ধরনের মানুষ আসার কারণে দুইভাবে তাকে উত্তর দিতে হয়েছে। তো এইভাবে এভরি সিঙ্গেল মানুষের সিচুয়েশন ডিফারেন্ট। তো আপনি কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না, আর কাকে একটু শাস্তি দেওয়া দরকার, এটা হলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেস দেখার এবং জানার উপর নির্ভরশীল। তো এই জন্য প্রত্যেকের যার যার কেস দেখার, ওই ইন্ডিভিজুয়ালি ওই কেস সম্পর্কে প্রাইভেটলি কোনো আলিমের সঙ্গে আপনি বসবেন, পরামর্শ নেবেন, পুরো বিস্তারিত ঘটনা বলবেন যে এই সিচুয়েশন আমার, কত এমন সুযোগ আছে যে নিজের আপন ভাই হয়তো অনেক কষ্ট দিয়ে দিয়েছে, এখন ওই নিজের আপন ভাইকে যদি আবার আপনি কষ্ট দেন, তাহলে আপনার মার মনে আরো অসন্তুষ্টি আপনার ব্যাপারে আসবে, আপনার আব্বার মনে অসন্তুষ্টি আরো বেশি আসবে। তো আব্বা আম্মার দিকে তাকিয়ে আপনি ছোট ভাইকে মাফ করে দিলেন, তো মাফ করে দেওয়ার অনেক প্রয়োজন থাকতে পারে। অথবা একজন নিজে সে সংশোধিত হয়ে গেছে, তার নিজের কারেকশন করে নিয়েছে, তাকে আপনি ক্ষমা করে দিতে পারেন। আর কেউ আছে যে না, সমাজকে, সোসাইটিকে, আত্মীয় স্বজনকে তার সার থেকে বাঁচানোর ব্যবস্থা করা দরকার, তো এমন মানুষকে একটু পাকড়াও করার প্রয়োজন আছে। তো এটা ইন্ডিভিজুয়ালি এভরি সিঙ্গল কেস স্টাডি করার পর একটা গুড অ্যাডভাইস দেওয়া যায়। তো প্রত্যেক কেসের ব্যাপারে সমান অ্যাডভাইস হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডভাইস হতে পারে। আর এরপরে তিনি কি প্রশ্ন করেছেন? সেকেন্ড প্রশ্ন হচ্ছে স্মোকিং। স্মোকিং হলো যে নর্মাল সিগারেট আর ইলেকট্রিক, যেটা ইলেকট্রিক যেটা, দেখেন উভয় ধরনের স্মোকিং তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ইলেকট্রনিক হোক অথবা নর্মাল স্মোকিং হোক, দোনোটাই হেলথের জন্য খুবই ডেঞ্জার, খুবই ক্ষতিকর। এই জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যত জিনিস, এগুলোর সাহস আমরা যোগাতে পারি না, এগুলো আল্লাহর ওয়াস্তে আমরা যেন বাদ দিয়ে দিই। এগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরামের ফতোয়া দেওয়ার দরকারই নেই, ডাক্তাররাই এক হয়ে ফতোয়া দিয়ে দিয়েছে, সারা বিশ্বের সব ডাক্তাররাই এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারা বলে ফেলেছে, আর উভয়টা ক্ষতিকর।
এটার দোনোটার ক্ষতি থেকে সমাজকে বাঁচাতে হবে। ডেঞ্জারাস পর্যায়ে চলে গেলে হারাম হয়ে যাবে, আর ডেঞ্জারাস পর্যায়ে না গেলে একেবারে বিগিনিং স্টেজ যদি হয় মেইবি হালাল কিন্তু অপছন্দনীয় এবং ডেঞ্জারাস হারামের পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। তো হারামের পর্যায়ে চলে যাওয়ার পুরোপুরো সম্ভাবনা আছে। তো হারাম একেবারে বিগিনিং স্টেজে যখন বেশি ক্ষতির অবস্থা নয়, লাইট খুব কম, এখন বেশি ক্ষতিকর নয়, বেশি আপনার জন্য এটা ডেঞ্জারাস নয় হেলথের জন্য, তখন আমরা বলতে পারি হয়তো যে না মেবি এখন একেবারে সিরিয়াস হারাম হবে না। কিন্তু এটার অভ্যাস হয়ে যাওয়া সিরিয়াস হারাম পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে, সুতরাং এটা ঠিক হবে না, জায়েজ হবে না। সমাজকে এই ধূমপান থেকে বাঁচাতে হবে। সারা বিশ্ব ক্যান্সারে আক্রান্ত, অসংখ্য রোগে আক্রান্ত এবং মানব সমাজের অনেক অপচয় হচ্ছে, বিরাট বড় আর্নিং এবং ইনকাম নষ্ট হয়ে যাচ্ছে এবং অর্থনীতি ইকোনমির দশ নামছে এবং কোটি কোটি টাকার জন্য বেকার ব্যয় হচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তো সব দিক বিচারে এটাকে অ্যালাউ করা যায় না। আপনার ধূমপান থেকে আমরা সবাই যেন বিরত থাকি। জাযাকুমুল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ। আশা করি সম্মানিত দর্শক আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি, অসংখ্য কলার আছেন, আমরা আমাদের পরবর্তী কলার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন লাইনে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। জি দয়া করে আপনার প্রশ্নগুলো বলুন প্লিজ। আমার প্রশ্ন হইল ইসলাম ধর্ম। হ্যালো, শুনতেছি বলেন। আমরা শুনতেছি বলেন আপনার প্রশ্ন ইসলাম ধর্মে। হ্যালো জি সম্মানিত দর্শক, আমরা হুনরাম, আপনি খোকা ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে পরে কি খোকা? আপনি আমরা শুনরাম হুনাজার জি। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম সাথে নিয়ে যদি ঈসা আলাইহিসসালাম হয় তে আমরা মানতাম না? হ্যালো ভাই, প্রশ্নটা আসলে ক্লিয়ার না, লাইন লাইন ক্র্যাক হচ্ছে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে দেন, অনেক সময় প্রশ্ন আমরা চলে যাব পরবর্তী কলের দিকে। আপনি আবার চেষ্টা করেন সময় দর্শক, আপনি আবার চেষ্টা করেন লাইনে আসার জন্য, আপনার প্রশ্নটি ক্লিয়ার আমরা বুঝি নাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলের দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আচ্ছা জি ভালো আছে। হুজুর, আমি একটা জিনিস জানতাম চাই এটা বাকি। জি বলেন। সিম্পল প্রশ্ন যে কসর অবস্থায় এটা কিন্তু আমাদের মুফতি সাহেব অনেক সমস্যা, অনেক সময় আমরা যে নিয়তের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায়, মানে আরবি নিয়ত করার ক্ষেত্রে, যেমন অনেক সময় যে স্পেশাল আপনি সংক্ষিপ্ত কসরেরটা বলে দিবেন অনেকে, যাদের কসরের অনেক সময় আমরা দেখা যায় কসরের মানুষ মুসাফির হয়ে যায়, তারপরে সে কসরের নামাজ পড়ে না, মনের ভিতরে শক বা সন্দেহ কাজ করে নামাজটা হবে কি না, কারণ আমাদের সমাজ এটা একটা অনেক মানুষই এই বিষয়ে আমরা কনফিউজ। এটা খুব জরুরি একটা বিষয়। আপনি যখন মুসাফির হবেন, শরীয়তের দৃষ্টিতে যখন আপনি মুসাফির পরিগণিত হবেন, সাব্যস্ত হবেন, ডিক্লেয়ার্ড হয়ে যাবেন ইসলামিকলি যে আপনি মুসাফির, আপনি সফরের অবস্থায় আছেন, শরঈ সফরের অবস্থায়, শরঈ মুসাফির। শরঈ মুসাফির কে? যিনি নিজের মানে বাড়ি থেকে 48 মাইল দূরে যাওয়ার নিয়তে যিনি রওনা করেছেন, রাস্তায় তিনি মুসাফির। হ্যাঁ, গ্রামের অধিবাসী যদি হন, বাসিন্দা যদি হন, তাহলে নিজের ছোট গ্রামের যে এরিয়া ওইটা ক্রস করার পর থেকে ওই মাইলটা গোনা হবে। ছোট্ট শহর যদি হয় তাহলে ওই শহরের সীমাটা অতিক্রম করার পর থেকে গণা হবে, গণনা করা হবে। আর ওই শহরের এরিয়া ক্রস করার পর থেকে যদি 48 মাইল দূরে রওনা করেন তো শহর ক্রস হওয়ার সাথে সাথে রাস্তায় মুসাফির। গ্রামের বাসিন্দা হলে গ্রামের এই এরিয়া ক্রস করার সাথে সাথে রাস্তায় মুসাফির, তো রাস্তায় সর্বাবস্থায় মুসাফির হয়ে যাবেন। আর গন্তব্যে পৌঁছার পর দেখতে হবে যে এখন বড় শহর যেগুলো আছে এগুলোতে আমরা এক একটা বাড়া, যেমন টাওয়ার হ্যামলেটস, নিউহাম, এই ধরনের এক একটা বাড়াকে এক একটা শহরের সমপর্যায়ে আমরা নিয়েছি। অনেক সময় নর্থের দিকে যেতে হয় তো সিটি হয়ে যেতে হলে দেখা যায় এখানেই 2 ঘন্টা চলে যাচ্ছে বিজির কারণে, তো আমরা শহর থেকে লন্ডন থেকেই বের হতে পারছি না। তো এখন আবার শহরের ভিতরে লন্ডন থেকে বের হওয়ার পর থেকে যদি মুসাফির ধরেন তাহলে অনেকের পক্ষেই অর্ধেক সময় তিনি আর মুসাফির হচ্ছেন না। তো এখানে শহরের এক এক এরিয়াকে এক একটা ইন্তেজামি বাড়া যেটাকে আমরা ধরে নিয়েছি, যে এক একটা প্রশাসনিক এরিয়া,
তো ওই প্রশাসনিক এরিয়ার ক্রস করার পর তিনি মুসাফির হবেন, আর এরপর থেকে গণনা করতে হবে যে 48 মাইল দূরে যাবেন কিনা, তো রাস্তায় মুসাফির হয়ে যাবে। তো যখন আপনি মুসাফির হবেন শরীয়তের দৃষ্টিতে, সেখানে পৌঁছার পর দেখবেন যদি এটা আপনার নিজের বাড়ি নিজের বাসা হয় তাহলে আপনি মুকিম হয়ে যাবেন, নিজের বাড়ি হলে বা নিজের এলাকা বাসা হলে, নিজের বাসা যদি এটাকে মনে করেন বা নিজের বাড়ি মনে করেন, মুকিম হয়ে যাবেন। আর যদি এটা অন্যের বাড়ি হয় বা নিজের বাড়ি হয় না নিজের বাসা হয় না, তাহলে দেখতে হবে যে এটা সেখানে আপনি কতদিন থাকবেন। 15 দিন লাগাতার থাকার যদি নিয়ত হয়ে যায় তাহলে মুকিম হয়ে যাবেন, আর 15 দিন লাগাতার একসঙ্গে এক জায়গায় থাকার পুরো নিয়ত যদি না হয় এক শহরে বা এক গ্রামে, তাহলে আর এটা নিজের বাড়িও নয়, তাহলে আপনি কন্টিনিউ মুসাফির থাকবেন। তো ইভেন যদি আপনি 15 দিন থেকে পরবর্তীতে বেশি থাকারও সুযোগ হয়ে যায়, কিন্তু শুরুতে যেহেতু 15 দিন পর্যন্ত একাধারে থাকার পাকাপোক্ত নিয়ত নেই, সুতরাং যতদিন থাকবেন মুসাফির থাকবেন। তো এই শরাই মুসাফির অবস্থায় শুধু ফরজ নামাজের মধ্যে কসর করতে হয়, সুন্নাত নফল ওয়াজিব নামাজগুলো পুরো পড়তে হয়। যদি পড়েন সুন্নাত নফল ওয়াজিব নামাজগুলো, ওয়াজিব নামাজ তো আর শুধু উইথিরের নামাজ এটা তো পড়তেই হয়, ঈদের নামাজ ওয়াজিব, উইথিরের নামাজ ওয়াজিব, এগুলো তো পড়তেই হয়, আর এগুলো তো পুরো পড়তে হবে, কসর নাই। আর সুন্নাত নামাজ যদি পড়েন সুযোগ হয় তো পুরো পড়তে হবে, ফুল পড়তে হবে, কোনো কসর নাই বা হাফ নয়, মানে কোনো ডিসকাউন্ট নেই। শুধু ফরজ নামাজের মধ্যে ডিসকাউন্ট, শুধু ফরজ নামাজের মধ্যে কসর করতে হয়। আর ফরজ নামাজের মধ্যেও শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত পড়তে হয়, 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হলে পুরো 3 রাকাতই পড়তে হয়, 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হলে পুরো 2 রাকাত পড়তে হয়। শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সমূহের মধ্যে কসর, তাহলে বোঝা গেল জোহরের ফরজ, আসরের ফরজ, এশার ফরজ, এই 3 ফরজ, জোহর, আসর, আয়সা, এই 3 ফরজের মধ্যে শুধু কসর হবে, আর বাকি নামাজগুলো ফুল পড়তে হবে। আর তাও যদি আপনি একা পড়েন অথবা মুসাফির ইমামের পেছনে পড়েন, একা যদি পড়েন অথবা মুসাফির ইমামের পেছনে যদি পড়েন তবেই আপনাকে কসর করতে হবে, স্থানীয় ইমামের পেছনে পড়লে ফুল নামাজ আপনাকে পড়তে হবে। এটা এই ব্যাপারে অনেকে যদি মনে করেন যে না মুসাফির অবস্থায় আমি পুরো পড়ে নেই, তো এটা ঠিক নয়, আসলে এটা সঠিক নিয়ম নয়, এটা গলত কাজ হচ্ছে, ভুল কাজ হচ্ছে। মেবি নামাজ ফরজটা আদায় হয়ে যাবে বলা যায়, কিন্তু পদ্ধতিটা ভুল হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি সম্মানিত দর্শক আপনি যে প্রশ্ন করেছিলেন যে নিয়তের বিষয়ে 2 রাকাত আপনি, আচ্ছা নিয়তটার মধ্যে মানে আরবিতে তো নিয়তের কোনো প্রয়োজনই নাই, আরবিতে নিয়ত হলো মনের ইচ্ছার নাম, তো আপনি মনের ইচ্ছা যেটা জবান দিয়ে কোনো শব্দ উচ্চারণের নাম নিয়ত নয়, নিয়ত তো এটা নয়, তো রাকাতাই আপনি যদি বলেন, হ্যাঁ নিজের ইন্টেনশন, ইন্টেনশনের নাম হলো নিয়ত। এখন ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য অপশনাল বিলিভ করে যদি কেউ শব্দ উচ্চারণ করে ফেলেন, তো শরীয়তে যেহেতু নিষেধাজ্ঞাও নেই, তাহলে ওই ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য ঐচ্ছিক বিলিভ করে, ওইটাকে অপশনাল বিলিভ করে, যে ইসলামিকলি নিয়ত এর শব্দের নামও নয়, উচ্চারণ করার নামও নয়, আর শুধু আমার ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য। কোনো কোনো সময় যদি মনে করেন শব্দ উচ্চারণ করে আমি আসর না জুহর একটু সন্দেহ হচ্ছে নিজের মধ্যেও, তো আমি একটু ক্লিয়ার করে ফেললাম, তো নিজের ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য যদি অপশনাল বিলিভ করে শব্দ উচ্চারণ করে ফেলেন, আর এটাকে বিলিভ থাকে যে এটা এই শব্দ উচ্চারণের নাম নিয়ত নয় বরং মনের ইন্টেনশনের নাম হলো নিয়ত, তাহলে শব্দ উচ্চারণকে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু আমরা এটাকে জরুরি মনে করি, রুকু চলে যায়, রাকাত চলে যায়, তাকবীরে উলা ফৌত হয়ে যায়, আমরা রুকুতে শরীক হতে পারে না, নাওয়াইদু আন নুসাল্লি আলিল্লাহি তাআলা, এগুলো পড়তে পড়তে, তো আপনি 2 রাকাতের নিয়তেই পড়বেন, যখন কসর পড়বেন তো কসর হিসাবে 2 রাকাতের নিয়তে আমি পড়ছি, এই কথা মনে থাকলেও হবে আর বাংলায় বললেও হবে। তো আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের আরবি ভাষায় নিয়ত করার আদৌ কোনো প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি শব্দ উচ্চারণ করে ফেলেন আর এটাকে নিয়ত মনে না করেন শব্দ উচ্চারণকে, তাহলে মেইবি জায়েজ হয়ে যাবে কোনো মতে, একেবারে হারামও আমরা ঘোষণা দেব না, কারণ ঐচ্ছিক বিলিভ করে, অপশনাল বিলিভ করে, জরুরি মনে না করে, শুধু ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য যদি কেউ নিয়তের শব্দ উচ্চারণ করে ফেলেন, তাহলে এটাকে উলামায়ে কেরাম উচ্চারণ করা কেবল জায়েজ বলেছেন, কিন্তু এটাকে এই শব্দগুলোকে নিয়ত মনে করা ঠিক হবে না। তখন শব্দ আপনি উচ্চারণ করবেন যে আমি জোহরের কসর ফরজ নামাজ কসর স্বরূপ 2 রাকাত পড়ছি, আসরের কসর স্বরূপ 2 রাকাত পড়ছি। জাযাকাল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আমাদের একজন কলার আছে, প্রশ্নটি নিয়ে আমরা ব্রেকে যাব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে কে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্লিজ আপনার প্রশ্নগুলো বলুন প্লিজ। আচ্ছা হুজুর, আমার ছোট থেকে আমার ইংলিশে কইও আমি মারতাম, আমি বুঝিয়ে দিব না আপনার, আমি হইতাম আসলাম হুজুর আপনার প্রশ্ন করতাম আসলাম না নিয়ে, আপনি আগে ডলা হামহাত করতা আর আপনার ইনকাম টিনকামটা সকলটা ইসলামিক ভাবে এটা চলাফেলা এটা ঐতো আপনার ফ্যামিলির লইয়া ওয়াইফের লইয়া কিংবা আপনার মা বাপের লইয়া সবের লইয়া আপনার মুসলিম ভাবে ইনকাম ইনকাম না নিয়ে আপনি গড় হতা মেনটেন হরিয়া যাইতা তারপরে অকন না নি ওই লোক আপনি সকি অন্য পাই দি আপনার নয়া সংসার লইয়া কিংবা ফরে লইয়া গেছে কি না আপনি ডিমান্ড মারলে আমার অংশ থাকি এক অংশ দিতাম আপনাদের এটা প্রোগ্রাম বলে হরিয়া হলতা হরিয়া থেকে আমার তাকে কিছু দেওয়া যায়নি তাই যে নাই লেখ তাই অংশ তাই বংশ কিছু দেওয়া যায়নি আমার এই ইসলামিক ভাবে খারাপ দেওয়া যায়নি। আপনি এক্সাক্টলি ক্লিয়ার না, পুনর প্রশ্ন মনে কেটে গেছে। উনি যে বলতেছেন যে ইনকাম যে সাধারণত যেহেতু ফ্যামিলি মেনটেন করা এক্সপেন্সিভ তো ওই হিসাবে সামথিং তাই হইতেছে, তো প্রশ্নটা ক্লিয়ার না, আপনি আবার দয়া করে প্রশ্ন করে। বেশি জটিল প্রশ্ন হলে আমার ফোন নম্বরটা আপনারা নিয়ে নেবেন ডোনেশন হটলাইন থেকে, তো ফোন নম্বর নিয়ে নিলে কোনো সময় কারো কারো আছে কঠিন সমস্যা লম্বা এগুলো একটু আপনি ব্যক্তিগতভাবে একবার ফোন করে নিলেন। আচ্ছা ইনশাআল্লাহ আমরা পরবর্তী কলের দিকে চলে যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম জি, আপনার প্রশ্নগুলো বলুন, আমাদের ব্রেকের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি একটা প্রশ্ন করতাম, ওটাও যে ধরেন কসর নামাজ যেন পড়তে হয় তে কসর তো আচ্ছা সাইরে হাত দুই তো দুই রে হাত ফোড়া লাগে তে যেমন ধরেন জোহর রক্ত প্রথমে তো সুন্নত সাইরে হাত আয় আগ প্রথমে প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাল্লাহ। সময় দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর সুন্দর দর্শক বিন্দুর কাছ থেকে প্রশ্ন নিচ্ছিলাম, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা, এবং আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে গিয়েছিলাম, এবং আমাদের প্রোগ্রামে আবার আমাদের সম্মানিত আলোচক উপস্থিত আছেন, ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক এবং জামিয়াতুল খায়র ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল হামিদুল্লাহ জি হাজরত। আলহামদুলিল্লাহ, আমরা ব্রেকে প্রশ্ন ছিল, আমরা আলহামদুলিল্লাহ প্রশ্ন রেখেই আমরা ব্রেকে চলে গেছিলাম। আমাদের বোনের প্রশ্ন ছিল যে কসর নামাজে নিয়ে, কসর নামাজের যে যখন পড়বেন তখন আগে সুন্নত পড়বেন না আগে কসরটা না আগে ফরজ নামাজটা পড়বেন? সুন্দর কোশ্চন। আসলে পড়লে তো সিরিয়াল অনুযায়ী পড়তে হবে, যদি সুন্নত সহ পড়েন সুযোগ যদি থাকে, কিন্তু সফরের ব্যাপারে আল্লাহ তাআলা সহজ সাধ্য বিধান দিয়েছেন, ইজি বিধান আমাদেরকে দান করেছেন। যদি শরাই মুসাফির কেউ হয়ে যান, ইসলামিকলি শরীয়তের দৃষ্টিতে কেউ মুসাফির গণ্য হন, তাহলে সুন্নতে মুআক্কাদাগুলো সাধারণ নফলের পর্যায়ে চলে যায়। মানে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো সফরের হালতে নর্মাল নফল নামাজের সমান হয়ে যায়, মানে আপনার আমল করার ক্ষেত্রে। এখন আপনি করবেন না করবেন না, উলামায়ে কেরাম এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন যে সফর দুই প্রকার, আপনার জন্য জায়েজ আছে আপনি সুন্নতগুলো নাও পড়তে পারেন, শুধু ফরজ পড়ে নিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু শরীয়ত আপনাকে আমাকে ইজাজত দিয়েছে, পারমিশন দিয়েছে। এই জন্য সুন্নতে মুআক্কাদাও যদি কেউ না পড়েন তাহলে কেউ দোষতে পারবো না আমরা যে উনি কেন পড়লেন না, কারণ ইসলামের সফর শরাই মুসাফির হয়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানকে সহজ করে দেওয়া হয়েছে, সুন্নতে মুআক্কাদাগুলো সাধারণ নফলের পর্যায়ে চলে যায়। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে পড়বো না পড়বো না, তো উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন সহজ করে দিয়েছেন, যদি সফর আবার দুই প্রকার, পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নেই, আর পড়ার কোনো বাধ্যবাধকতা নেই, সাধারণ অবস্থায় সুন্নতে মুআক্কাদাগুলো সব সময় ছেড়ে দেওয়া ঠিক নয়, কিন্তু শরাই মুসাফির হলে শরীয়তের দৃষ্টিতে যদি আমি মুসাফির বলে গণ্য হই তাহলে এই সুন্নত ছেড়ে দিতে পারবো, এটা সাধারণ নফলের পর্যায়ে চলে যায়। এখন পড়বো না পড়বো না তো বলা হয়েছে যে শরীয়তের পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নেই,
ইভেন যদি আরামের অবস্থায় থাকেন তবুও ছেড়ে দিতে পারবেন, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ পড়তে চান তাহলে দুটো অবস্থা, একটা হলো কোনো কোনো সফরের মধ্যে আপনি আবার শরীয়ত সফরেও আছেন, শরীয়তের দৃষ্টিতে এমন সফরে আছেন যে যে সফরে কসর করা যায়, 48 মাইল লম্বা সফরে বা তার চেয়েও বেশি লম্বা সফরে আপনি গেছেন, রাস্তায় আছেন। এখন আপনি যদি বিজি থাকেন, ক্লান্ত থাকেন, টায়ার্ড থাকেন, তাহলে আপনি বাদ দিয়ে দেন, কারণ যখন আল্লাহ তাআলা কোনো সময় বেশি বিধানকে সহজ করেন তো ওই সহজটা নেওয়াই ভালো। আর এর একটা দলিল দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুই জিনিসের মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছে তখন তিনি সহজটা গ্রহণ করেছেন। তো এখানে পড়া যায়, অপশনাল, কিন্তু বাধ্যতামূলক নয়। যেহেতু এই সুযোগ দেওয়া হয়েছে সফরের মধ্যে, আল্লাহ তাআলা ইজি বিধান দিয়েছেন, সহজ বিধান দিয়েছেন, সুতরাং সহজটা সবসময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম গ্রহণ করেছেন। সুতরাং সফর যদি খুব বেশি ব্যস্ত সফর হয় বা কষ্টের মধ্যে আপনি আছেন, টায়ার্ড অবস্থায় আছেন, এমন সময় উলামায়ে কেরাম বলেছেন সুন্নত না পড়াই ভালো, বেশি উত্তম হবে, কারণ আল্লাহ তাআলাও সহজ করে দিয়েছেন এবং আপনিও কষ্টের মধ্যে আছেন। হ্যাঁ, যদি সফর এমন হয় যে আপনি সেখানেও গিয়ে খুব আরাম করছেন, কোনো বিজি নেই, খুব হোটেলে আরাম ঘুম দিচ্ছেন এবং সময়ও প্রচুর আছে, আপনি ক্লান্ত নন, টায়ার্ডও নন, এমত অবস্থায় আপনি পড়ে নেওয়াটা বেশি উত্তম হবে, পড়লে সওয়াব হবে ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর পড়লে সিরিয়াল অনুযায়ী পড়তে হবে, যেটা আগে সুন্নত, পরে ফরজ, পরে সুন্নত, এরপরে আবার নফল, তো এইভাবে পড়তে হবে। যে সিরিয়াল আছে সাধারণ নামাজের প্রশ্ন ছিল, প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 2 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, এইভাবে এইভাবে যেভাবে আসছে প্রত্যেক ওয়াক্তের নামাজের যে সিরিয়াল বা তারতিব বা জাযাকুমুল্লাহ খায়র, সেভাবে পড়বেন আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের সম্মানিত বোন প্রশ্ন জবাব পেয়েছেন। আমি একটি প্রশ্ন করছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের জন্য স্পেশালি যারা আমরা ইউকেতে থাকি, তো আমাদের একটা এখানে একটা পারমানেন্ট অ্যাড্রেস আছে, ওকে, তো যারা আমরা অরিজিনাল বাংলাদেশ থেকে আসছি, আমাদের বাংলাদেশে আর একটা আমাদের অ্যাড্রেস আছে, স্থায়ী অ্যাড্রেস। তো অ্যাজ এ ম্যান হিসাবে তো বা পুরুষ হিসাবে আমাদের দুই জায়গাতে আমাদের মুসাফির, যদি 48 মাইলস এবং 15 দিনের কম থেকে, তাহলে মুসাফির তো হবো, আর না হলে তো এই দুই জায়গা আমরা মুসাফির না। কিন্তু আমাদের সিস্টার যারা আছেন অ্যাজ এ ওয়াইফ, তাদের তো অনেকের হাজব্যান্ডের বাসা আছেন লন্ডনে বা এখানে থাকেন, ওদের বাড়ি আছে বাংলাদেশে, আরেকটা অ্যাড্রেস আছেন, প্লাস ওনার বাবার বাড়ি শহরে আছেন আরেকটা আছে, তো এদের মানে 4টা অ্যাড্রেস আছে, তো এমত অবস্থায় শরীয়তের কমপ্লায়েন্সগুলো কীভাবে হবে? না, বিয়ে হওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর নিজের বাড়ি যেটা আগে ছিল, বাবা মায়ের বাড়ি যেটা, এটা আর নিজের বাড়ি এটাকে বলা হয় না। এটা হলো আপনার কনসেপ্ট কি বা নিয়তের মধ্যে আপনি এটাকে নিজের বাড়ি মনে করেন কি না, সেই হিসাবে বিয়ের পরে মা বাবার বাড়ি যেটা, এটা বাপের বাড়ি হয়ে যায়, এটা নিজের বাড়ি নয়। স্বামীর বাড়ি যেটা, এটা হয়ে যায় নিজের বাড়ি। তো এটা হলো যে আপনি এটাকে কোন সেন্সে নিয়েছেন, কিভাবে মনে করেছেন, কিভাবে ধরেছেন। তো যেভাবে ধরেন, হ্যাঁ, যদি কেউ স্বামীও যদি বাপের শ্বশুর বাড়িতে থাকে এমন যদি হয়, তাহলে ওই শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি গণ্য হতে পারে মেবি কোথাও, কিন্তু এটা হলো মানে নিজের, আমি কিভাবে ধরেছি, আমি কিভাবে এটাকে গণনা করছি, আমি কিভাবে এটাকে মনে করছি, এর উপর শরীয়তের হুকুম। তো আমি যদি টাউনে আমার একটা বাসা আছে কিন্তু আমি এটাকে নিজের বাসা মনে করি না, আমি শুধু এটাকে আমার নিজের বাসা গণনাই করি না, আমি আমার বাড়িটাকেই গণনা করি, আর এটা আমি বাসা হিসাবে আমি এটাকে মন দিয়ে অ্যাকসেপ্ট করিনি, হ্যাঁ আমি কোনো সময় একটু রেস্ট নেব বা আমার এমনিতেই থাকবে, যদি এটাকে আমি আমার বাসা হিসাবে গ্রহণই না করি, জাস্ট আমি একটু সময় বিশ্রামের জন্য এটাকে যদি আমি নেই, আর আমার এটাকে নিজের বাসা আমি মনে করি না, তাহলে নিজের বাসা মনে করা, একসাথে থাকলেন 10 দিন থাকলেন না, এটা এটা তো এটা হোটেলেও হতে পারে, হোটেলকে যেভাবে নিজের বাসা মনে করি না, 1 মাস থাকলেও হোটেল নিজের বাসা নয়, নিজের বাসা। ঠিক একইভাবে যদি আমি এটাকে সম্পূর্ণ নিজের বাসা আমি এটাকে মানতে চাই না বা আমি এইভাবে গণনাই করি না, অনেক একজনকে আমি পেয়েছি এমন এক আলিমকে, উনি বলছেন না আমার বাড়িটাকেই আমি ধরেছি, টাউনে আমার কোনো বাসা নাই, এটা আমার বাসা নামের একটা ঘর আছে ঠিক, কিন্তু আমি এটাকে শুধু অল্প সময়ের জন্য আমি রেস্ট নেই, বিশ্রাম নেই, আমি আমার এটাকে বাসা ধরিনি, প্রপার বাসা হিসাবে আমি বেছে নেইনি। কিন্তু অনেক মানুষ আছে নিজের কোনো বাসাও নেই,
সেটা সে কিন্তু ভাড়া করে বাসায় থাকে। ২০ বছর যাবৎ সিলেট শহরে অনেক মানুষ আছে, ৩০ বছর যাবৎ নিজের বাসা নাই, কিন্তু এটাকে তার বাসায় বলতে হবে। এটা ভাড়া করা বাসা হোক, রেন্টি হাউস হোক, কিন্তু তিনি এটাকে নিজের বাসা মনে করেন, নিজে অথচ মালিক না এটার, কিন্তু এটা মনে করেন না, টাউনে আমাদের বাসায় আসবেন, কোথায় কোথায় বলবেন আমাদের বাসায় আসবেন, আমাদের বাসা আছে টাউনে, শহরে আমরা আমাদের বাসায় আসবেন, আমাদের বাসা অমুক এলাকায়। তো এটা ভাড়া করা হলেও, ভাড়াটিয়া হলেও, রেন্টি হলেও এটাকে নিজের বাসা মনে করেন, এর এজন্য এটা নিজের বাসা বলে গণ্য হবে। আর ইভেন নিজের বাসা অন্যকে দিয়ে দিয়েছেন অথবা অন্যের ব্যবহারে আছে, ইভেন এমনি পড়ে আছে, কিন্তু এটাকে নিজের বাসা এখনও বানাননি, এটাকে নিজের বাসা গণনা করতে আপনি চান না, তো শরীয়ত এটাকে নিজের বাসা বলবে না। কিন্তু ভাড়া করা বাসাও ১০ দিনের জন্য আপনি ভাড়া নিচ্ছেন, মাত্র ১৫ দিনের জন্য, এটাকে যদি আপনি প্রপার বাসা মনে করে ফেলেন তাহলে এটা এখানে গেলে মুকিম হয়ে যাবেন। আর যদি বাসা না মনে করে আপনি হোটেলের মতো মনে করেন এটাকে, তাহলে আপনি মুকিম হবেন না, আপনি মুসাফির থাকবেন। যতটাই হবে, কারো এমন হতে পারে সিলেট টাউন একটা বাসা আছে, ঢাকা শহরে আরেকটা বাসা আছে। তো এখন যদি ঢাকার এটাকে নিজের বাসা মনে করেন, নিজের প্রপার বাসা, এটা আমি থাকি এবং আমি নিজের বাসায়, তখন কি হবে মাসলা? তো আসলে উনি মুকিম হয়ে যাবে, সফর শেষ হয়ে যাবে। এমনকি ওলামায়ে কেরাম বলছেন যে একটা ট্রেন দিয়ে আপনি সফর করে যাচ্ছেন, তো আপনার ট্রেনটা, ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি, এটা মনে করেন ব্রাহ্মণবাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওই শহরে আপনার একটা বাসা আছে, তো যতক্ষণ পর্যন্ত এই শহরের এরিয়ার ভেতরে ট্রেন থাকবে, এই অল্প সময়ের জন্য আপনি মুকিম হয়ে যাবেন। আপনার যে শহরে বাসা আছে ওই শহরের ভেতর দিয়ে যদি ট্রেন অতিক্রম করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ট্রেনটা যত মিনিট থাকবে নিজের ওই শহরে, যে শহরে আপনার অলরেডি বাসা আছে, ওই শহরে থাকাকালীন সময়ে, ছোট শহর যদি হয়, তো আপনি এই থাকাকালীন সময়ে আপনি মুকিম বলে গণ্য হবেন। তো একাধিক নিজের বাড়ি হতে পারে, আর ওথানে আসলি হতে পারে কয়েকটা, আর ওথানে একামত হতে পারে। তো একটা হলো ওথানে আসলি, যেমন নিজের বাড়িকে মানুষ মনে করে, কিন্তু এর পরের বাকিগুলো সব ওথানে একামত সবগুলোকে গণ্য করা হবে। তো ওথানে আসলি এবং ওথানে একামত উভয় জায়গায় গেলে মানুষ মুসাফির আর থাকে না, মানুষ মুকিম হয়ে যায়, যে কেউ হোক না কেন। আর মহিলাদের বিয়ের পর বাপের বাড়িটাই সাধারণত, সরি, স্বামীর বাড়িটাই হয়ে যায় নিজের বাড়ি, আর বাপের বাড়ি যদি দূরে হয় তাহলে সেখানে গেলে তিনি মুসাফির থাকবেন, যদি হ্যাঁ সেখানে ১৫ দিন থাকার নিয়ত হয় তাহলে বাপের বাড়িতেও মুকিম হবেন। আর যদি ১৫ দিনের কম হয় থাকা, একই গ্রামে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই, স্বামীর বাড়ি আর নিজের বাপের বাড়ি যদি একই গ্রামে হয় মনে করেন, তাহলে একই গ্রামের হুকুম হবে, আপনি যেখানে যাবেন মানে আপনার বাড়ি হয়ে যাবে, আপনি মুকিম হয়ে যাবেন, আর মুসাফির থাকবেন না। আর যদি সেটা অন্যত্র হয় তাহলে ওই বাড়িতে গেলে আপনি আর, যদি ওইটা ৪৮ মাইল দূর হয় নিজের বাড়ি থেকে অ্যাগেইন, তাহলে সেখানে যাওয়ার পর এটা বাপের বাড়ি হলেও পথেও মুসাফির, সেখানে পৌঁছার পরও মুসাফির। হ্যাঁ, যদি বাপের বাড়িতে একাধারে ১৫ দিন পর্যন্ত ফুল থাকার ইচ্ছা হয়ে যায় তাহলে সেখানেও মুকিম হয়ে যাবে, ১৫ দিনের কম যদি থাকেন তাহলে মুসাফির থাকবেন। অনেক সময় জিনিসটা কনফিউজ, আমরা যারা আরো ক্লিয়ার মনে করি, একজন বাবার বাড়ি হচ্ছে লন্ডনে আর শ্বশুর বাড়ি হচ্ছে বার্মিংহামে, আর তখন উনি যখন লন্ডন আসবেন আবার ফেরত, তখন উনি আবার মুকিম মানে মুসাফির থাকবেন, মুকিম হবেন বাবার বাড়িতে যদি আসেন রাস্তায় মুসাফির। প্রথম কথা হলো যে ৪৮ মাইল দূরে যাওয়ার নিয়তে যখন রওনা করবেন তখন আর আপনার কিছু দেখতে হবে না কতদিনের জন্য যাচ্ছি কিনা, রাস্তায় আপনি মুসাফির সর্বাবস্থায়, রাস্তায় আপনি সর্বাবস্থায় মুসাফির বলে গণ্য হবেন। এখন পৌঁছার পর যদি এটা নিজের বাড়ি হয়, নিজের বাসা হয় মনে করেন এটা, তাহলে মুকিম হয়ে গেলেন ওই শহরে, ওই বাসায় গেলে যাওয়ার পর। আর যদি এটা বাপের বাড়িও হয় তবু আপনি মুসাফির বলে গণ্য হবেন। হ্যাঁ, যদি ১৫ দিন এক জায়গায় অন্যের বাসা হোক বা বাবার বাড়ি হোক, তাহলে যদি ১৫ দিন পর্যন্ত একাধারে থাকার পুরো নিয়ত করে ফেলেন তাহলে মুফতি সাহেব। আমরা চলে যাব আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দয়া করে প্রশ্নটি করুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হইল যে আমরা অবসর সময়ে এটা নফল নামাজ পড়তাম ফার মনে,
বা কোন ইবাদত করলে অবসর সময়ে উত্তর বক্তা তাহলে অবসর সময়। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জাযাকাল্লাহ। আমার বোনের প্রশ্ন হলো যে অবসর সময়ে কোন ইবাদত করা ভালো, নফল নামাজ পড়তে পারবেন কিনা, বা কোন ইবাদতটা করলে বেশি সওয়াব পাবেন? জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা সময় যেন নষ্ট না করি। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে এবং অনেকগুলো নফল ইবাদতের অনেকটির ইজাজত পারমিশন রয়েছে। আমাদের বাংলাদেশে এক বুজুর্গ ছিলেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি সুযোগ পেলেই নফল নামাজ পড়তেন। তো হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার নামাজ নফল নামাজ এত বেশি পড়তেন যে উনি বলছেন যে এখন আমি কেয়ামত পর্যন্ত কবর জগতে যাওয়ার পর করবোটা কি আমি, তো এখন আল্লাহর কাছে আমি পারমিশন চাইব যে আমাকে একটা জায়গা দিয়ে দিতে আর আমি ওখানে নফলই যেন পড়তে থাকি। অথচ সওয়াব পাবেন না মারা যাওয়ার পর, আর সওয়াবের নিজের আমলের আর কোনো সওয়াব হবে না। যদি কেউ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলারও সুযোগ হয়ে যায়, তবু আর এখন রেওয়ার্ড লেখা হবে না। পরীক্ষার হল থেকে বের হয়ে গেছেন, এখন আর নম্বর পাবেন না কোনো কিছুর দ্বারা। তো কিন্তু এরপরেও বলছেন যে আমার স্বাদ এর মধ্যেই নিহিত, তো আমি নামাজই পড়তে থাকব। আমার শ্রদ্ধেয় নানা জান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী, উনি সবসময় দেখেছি মাশাআল্লাহ নামাজ পড়তে, একটু পরপর তিনি মুসল্লা বিছানো থাকতো এবং পরপর একটু পরপরই আবার নফল নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। তো হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী সিলেট যখন গেলেন, তখন দেখা যায়, আমি এই কথাগুলো প্রশ্নের উত্তর স্বরূপও বলছি এবং উৎসাহ ব্যঞ্জক কথা এই জন্য বলছি যে সবাই রিসেপশন দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে। তো মানুষ লাইন ঠিক করতে করতে ট্রেন লাইনে, ট্রেন স্টেশনে এসেছিলেন, তো উনি এখানেই ফুটপাথের মধ্যেই মুসল্লা বিছিয়ে দেখলেন যে এই লাইন ঠিক করতে করতে তারা আমাকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে, লাইন লম্বা করছে, ওগুলো ঠিক করো, আমি এই ফাঁকে আরও দু চার রাকাত পড়ে নেই। তো দেখেন, আমরা নফল ইবাদত বন্দেগি সবগুলো করব এবং নফল নামাজও পড়ব। কোরআনে করিমের তিলাওয়াত হলো আফমালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো, হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কোরআনে করিমের তিলাওয়াত। তো আমরা কোরআন শরীফের তিলাওয়াত বেশি করে করব ইনশাআল্লাহ। তো এই এই আমল আমরা করব প্রতিদিন এইটা। তো অবসর সময়ে টাইম রুটিন বানিয়ে নেবেন, কিছু নফল নামাজ, কোরআনে করিমের তিলাওয়াত, আর কিছু তাসবিহাত যেগুলো প্রত্যেক দিন পড়ার কথা, মানে হাদিসের মধ্যে যেগুলোর ফজিলত এসেছে, যেমন ইস্তিগফার 100 বার, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অবসর সময়ে সবচেয়ে উত্তম জিকির এক হাদিসের মধ্যে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তো যদি সময় থাকে, সুযোগ থাকে যে এখন আমি কোরআন শরীফ আনবো, ওযু নেই বা কোরআন শরীফ এই মুহূর্তে পড়ারও সুযোগ নেই, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবচেয়ে উত্তম জিকির। আবার অন্য হাদিসে সবচেয়ে উত্তম জিকির বলা হচ্ছে কোরআনে করিমের তেলাওয়াতকে। তো ওযু অবস্থায় আবার তেলাওয়াতের সুযোগ সুবিধাও আছে, পড়তেও কোনো অসুবিধা নেই। এখন কোথাও গাড়িতে দিয়ে যাচ্ছেন, অন্যের কষ্ট হবে, অন্যরা স্টপ হয়ে যাবে, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়লেন, বা কোনো সময় সুযোগ আছে কিছু সময় তিলাওয়াত করে নিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 100 বার ডেইলি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যদি কেউ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, এই এই দুটো কালিমা যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি কেউ 100 বার পড়ে ডেইলি, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এত বেশি গুনাহ এই কালিমার কারণে মাফ হয়। এছাড়া দরুদ শরীফ একবার পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি দরজা বুলন্দ হয়। তো এইসবগুলো হাদিসের কথা। এই জন্য যে কোনো একখানা দরুদ শরীফকে আপনার যেটা পছন্দ এবং ইজি এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, আর না হলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা সর্বোত্তম দরুদ শরীফ বা সালাতু সালাম। তো ডেইলি 100 বার দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। আর বড় বড় উলামায়ে কেরাম বলেছেন 300, অনেক উলামায়ে কেরাম নিজেদের মুতাআল্লিকিন বা সম্পর্কিত যারা তাদেরকে পরামর্শ দেন 300 বার পড়ার কথা। তো পারলে 300 বার, আর না হলে 100 বার ডেইলি দরুদ শরীফ যদি এতটুকু পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, এতটুকু 100 বার পড়ার চেষ্টা করবেন ডেইলি। তো এইভাবে অবসর সময় হয়তো দরুদ শরীফ, না হয় ডেইলি ইস্তেগফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন আমি 70 বারের বেশি ইস্তেগফার ডেইলি করি, কোনো হাদিসে এসেছে আমি 100 বার ডেইলি ইস্তেগফার করি। তো বোঝা গেল ইস্তেগফার
এর কালিমা আমরা ইস্তিগফারের যে শব্দ বা বাক্য আছে অনেকগুলো, যে কোনোটি আমরা গ্রহণ করে নিতে পারি। উলামায়ে কেরাম বেশিরভাগ পরামর্শ দিয়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, যে কোনোটি আপনি পড়তে পারেন। ইস্তিগফারের অনেকগুলো বাক্য শব্দ রয়েছে, যে কোনোটি চয়েস করতে পারেন আর ডেইলি শতবার পড়ার চেষ্টা করবেন বা বেশি থেকে বেশি সংখ্যায় বেশি পড়তে পারেন। তো যখন অবসর সময় পাবেন তো আপনি এই রুটিন বানিয়ে নেন যে আমি ডেইলি 100 বার ইস্তিগফার পড়ব, 100 বার দুরুদ শরীফ পড়ব, সালাতু সালাম টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার পড়ব, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই চারটা তাসবিহ অন্তত আমাদের প্রতিদিন পড়ে নেওয়া উচিত। আর এটা 100 বার পড়ে করে হলেও 400 বার, আর যদি দুরুদ শরীফের সংখ্যা আর একটু বাড়াতে চান তবুও পারবেন, ইস্তিগফারের পরিমাণ যদি বাড়াতে চান তবুও পারবেন, এই কালিমাগুলোর মধ্যে সওয়াব বেশি। আর যদি এগুলো পড়ে নেন তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন অথবা কোরআনে করিমের তিলাওয়াত করেন, তো যে কোনোটাই আপনি পারবেন, যখন যেটার সুবিধা হবে। প্রত্যেকটা আপনার জন্য পড়বার সুযোগ রয়েছে, অথবা নফল নামাজও আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক যেন দান করেন, আমাদের জন্য তৌফিক দান করেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে, ইনশাআল্লাহ অনেক কলার আছেন, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী দিকে, কে আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ফজর নামাজ, ফজর নামাজ কিলা ফরজ সাইদ দুই রাকাত কসর কইয়া ফরজ আমি টেলিফোন তৈরি বুঝাই এখন যেন। আসলে এই প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়েছি যে কসর নামাজ শুধু ফরজের মধ্যে হয়, শুধু ফরজের মধ্যেও হয় না, বরং শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজের মধ্যে হয়। সুন্নাত নফল এগুলো পড়লে পুরো পড়তে হবে, ওয়াজিব নামাজও পুরোটা পড়তে হবে, ফুল পড়তে হবে, কোনো কসর নাই, কমতি নাই, রাকাত সংখ্যা কমবে না। ওয়াজিবের মধ্যেও রাকাত সংখ্যা কমবে না, সুন্নাতের মধ্যেও রাকাত সংখ্যা কমবে না, নফলের মধ্যেও রাকাত সংখ্যার কম করা যাবে না, পড়লে পুরোটা পড়তে হবে, ওয়াজিব তো পড়তেই হবে পুরোটা। আর ফরজ নামাজের মধ্যে শুধু কসর হয় তাও আবার 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে কসর হয়, তাও আবার সব সময় নয়, যদি একা পড়েন অথবা মুসাফির ইমামের পেছনে পড়েন তাহলে ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ সমূহের মধ্যে কসর হবে, যদি স্থানীয় ইমামের পেছনে পড়েন, লোকাল ইমামের পেছনে পড়েন তাহলে ফুল নামাজ পড়তে হবে, সফরের অবস্থার কোনো কসর হবে না। আমি মনে করি আপনি যদি আরো সংক্ষিপ্ত, যেহেতু উনি মানে গড়ে পড়বেন, আমাদের যে বোন বা মা ফোন করছেন, যে ওনাকে আপনি বলে দেন যে আচ্ছা যে ফজরের নামাজও কোনো, জি জি, ফজরের নামাজও কোনো কসর নাই, ফুরাফুড়া লাগবো, মাগরিবের নামাজে কোনো কসর নাই, ফুরাফুড়া লাগবো, শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেগুলা ওগুলার মধ্যে যদি একা ফোড়েন অথবা মুসাফির ইমামের পিছনে ফোড়েন তাহলে কসর করার বিধান। 4 রাকাতের জায়গায় 2 রাকাত, 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত ফোড়া লাগে, আর সুন্নত নফল ফোড়লে ফুরাফুড়া লাগবো, আর একই সাথে বাকি যত ফরজ নামাজ আছে 2 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট এগুলো ফুরাফুড়া লাগবো, কোনো কসর নাই। জাযাকুল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ, আশা করি সম্মানিত মা সব জবাব পেয়েছেন। আমরা চলে যাই, আমরা আলহামদুলিল্লাহ আমাদের আবার ব্রেকের সময় হয়ে গেছে। আসলে আপনাদের সুন্দর সুন্দর কল নিতেছিলাম, সুন্দর সুন্দর প্রশ্ন মুফতি সাহেব জবাব দিচ্ছিলেন। উই আর গোয়িং ফর শর্ট ব্রেক, ইনশাআল্লাহ সি ইউ আফটার দ্য ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার মাধ্যমে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের আগে অনেকে ফোন করেছিলেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, অনেকে টেক্সট করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আগেও ছিলেন, এখনও আছেন আমাদের সম্মানিত আলোচক বিশিষ্ট আলেম দিন মুফতি আব্দুল মুন্তাকিম হাফিজাহুল্লাহ। জি হযরত, জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো ব্রেকে চলে গেছিলাম,
তো প্রশ্নগুলো মনে হয় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলো আমার যে বোনের প্রশ্ন ছিল ভিতরে যে কসরের নামাজ নিয়ে, আমরা তো আলহামদুলিল্লাহ আপনি সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো এটা আমাদের আসলে কসর নিয়ে মুফতি সাহেব জাস্ট ব্রিফলি, কসর নিয়ে তো অনেকে আপনি আজকে লম্বা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, অনেকে বিভিন্ন বিস্তারিত বলেছেন, এটা আসলে আমাদের অ্যাটলিস্ট মাঝে মাঝে বলা দরকার। অনেকে প্রোগ্রাম তো সব, আমার আমারও যা ধারণা যে কসর নামাজ সম্পর্কে, সফরের বিধিবিধান সম্পর্কে যদি টোটাল কোয়েশ্চন দেখা হয়, মেলানো যায়, একত্রিত করা হয়, তাহলে সফর সংক্রান্ত প্রশ্নের পরিমাণ সবচেয়ে বেশি। কারণ কেউ বাংলাদেশে যাচ্ছেন, কেউ বাংলাদেশ থেকে আসছেন বা অন্যত্র যাওয়া হচ্ছে, এই দেশে এক শহর থেকে আরেক শহরে যাওয়া আসার বিভিন্ন বিধিবিধান রয়েছে। আল্লাহ তাআলা চাইলে কোনো সময় কিছু লেখার ইচ্ছা মনের মধ্যে আছে, যদি সুযোগ হয় তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে সবগুলো বিধিবিধান মাসআলা মাসাইল লেখার যদি আল্লাহ সুযোগ দেন কোনো সময়, আর তৌফিক যদি আল্লাহ তাআলা দান করেন তাহলে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে অনেক ফিকহি কিতাবাদি রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। মাসআলা মাসাইলের জন্য আপনারা হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব হলো বেহেশতি জেওয়ার। তো বেহেশতি জেওয়ারের অনেক অনুবাদ হয়ে গেছে পুরাতন বাংলা হলেও, আমি বলবো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী যে অনুবাদ করেছেন, যেহেতু মাওলানা আল্লামা মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহীর সরাসরি শিষ্য এবং খলিফা, খলিফা মাজাজ, এজন্য তাঁর অনুবাদ যেটা বেহেশতি জেওয়ারের ঢাকা থেকে প্রকাশ হয়েছে সেটা আপনারাদের সংগ্রহে রাখবেন। এই এই হলো একটা পরামর্শ। পরবর্তীতে হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি মাসিক মদিনা সম্পাদক, উনি নূরুল ইমান নামে কিতাব লিখেছেন। তো নূরুল ইমান নামে দুই খণ্ডে সমাপ্ত মাসআলা মাসাইল সংক্রান্ত কিতাব, তো এটাও আপনারা রাখতে পারেন। এর মধ্যে সফরের বিধিবিধান আপনারা পেয়ে যাবেন, অন্যান্য মাসআলা মাসাইল আপনারা পেয়ে যাবেন। ঢাকায় আরেকজন আলিম আছেন মাওলানা হেমায়েতউদ্দিন সাহেব, তো ভালো রাইটার, উনি আহকামে জিন্দেগি নামে কিতাব লিখেছেন এবং আহকামুন নিসা নামে কিতাব লিখেছেন। তো আহকামে জিন্দেগির মধ্যে পুরুষ মহিলা উভয়ের জন্য মাসআলাগুলো সমানভাবে উল্লেখ করা হয়েছে, আর আহকামুন নিসার মধ্যে বিশেষভাবে মহিলাদের সংক্রান্ত মাসআলাগুলো উল্লেখ করা হয়েছে। তো বাংলা ভাষায় আহকামে জিন্দেগি, আহকামে আহকামুন নিসা আপনারা সংগ্রহে রাখতে পারেন। নূরুল ইমান নামক দুই খণ্ডে সমাপ্ত কিতাব মাওলানা মুহিউদ্দিন খান সাহেব যে বই লিখেছেন সেটাও রাখতে পারেন। বেহেশতি জোহরের বাংলা অনুবাদ আপনারা রাখতে পারেন। এই কয়েকখানা কিতাবের ব্যাপারে আপনাদেরকে আমি পরামর্শ দিলাম, যাতে এই জরুরি মাসআলাগুলো আমরা সবাই যেন জানতে পারি। আর এই দেশে অন্তত আর না হলেও তালিমুল হক নামে একটা ইংলিশ বই আছে, তালিমুল হক, তো এটা প্রত্যেক ঘরে যদি থাকে তাহলে আপনারা জরুরি মাসআলাগুলো আপনারা জেনে নিতে পারবেন। সহজ ইংরেজিতে রয়েছে, ছোট বাচ্চাদের জন্য ইংলিশে তালিমুল হক আপনারা পড়তে পারেন। আর বাংলায় যে সমস্ত বইয়ের কথা আমি বললাম সেগুলো আপনারা নিজেদের সংগ্রহে রাখতে পারেন। এই সমস্ত প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রামে একটু কৌতূহল নিবারণ হয়, কিন্তু ফুল ডিটেইলস আমরা বলতে পারি না। এরপরে আমি মোটামুটি একটু অন্যদের তুলনায় হয়তো একটু বেশি লম্বা করেই আমি বলি, তো এতে কিছু ইনফরমেশন মানুষের আরও বেশি হয়, আর অনেক কিছু তো নিজেরও জানবার রয়েছে, জানার কোনো শেষ নেই। তো আপনি বেহেশতি জোহরের মধ্যে পড়লে এক উত্তর পাবেন, আর ফিকহের কিতাব বাদায়ে সানায়ে যদি পড়েন তাহলে এক ফকিহের জন্য সেটা হবে অনেক উপযোগী একটি কিতাব, এবং প্রত্যেকটা হুকুমের আইল্লাত সম্পর্কেও আলোচনা করা হয়েছে, অন্তর্নিহিত কারণ কোন হুকুম কেন হলো, আর শরীয়তের দৃষ্টিতে যে অন্তর্নিহিত আইল্লাত বা কারণ এর মধ্যে নিহিত রয়েছে সে নিয়েও আলোচনা করা হয়েছে। তো এইভাবে অনেকের জন্যই পড়বার সুযোগ রয়েছে, জানবার সুযোগ রয়েছে। তো আমরা মাসআলা মাসাইলগুলো যেন জানার চেষ্টা করি। এ হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস, একটা শরীয়তের মাসআলা হালাল হারাম সংক্রান্ত বিধান, জায়েজ না জায়েজের বিধান যদি আমরা জেনে নেই, তাহলে ষাট রাকাত অথবা শত রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, এটা কোনো মামুলি কথা নয়, পুরো রাত জাগরণ করেও শত রাকাত নফল নামাজের সংখ্যা পূর্ণ করা মুশকিল। তো শত রাকাত পুরো রাত জাগরণ করে এতগুলো নামাজ আমাদেরকে পড়তে হবে। তো একটা মাসআলা যদি আমি তিন মিনিটেও জেনে নেই, পাঁচ মিনিটেও জেনে নেই, তাহলে এর সওয়াব এত বেশি। এর কারণ কি? জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই সংক্রান্ত মাসআলা মাসাইল সংক্রান্ত যেসব বিধিবিধান রয়েছে এগুলো যদি সঠিকভাবে আমরা না জানি,
তাহলে আমরা সারা জীবন ভুলের মধ্যে থাকব, সারা জীবন ভুলের মধ্যে আমরা রয়ে যাব এবং সবগুলো ইবাদত আমাদের নষ্ট হয়ে যাবে। এজন্য আমলেরও আগে জরুরি হলো ইলম, আগে ইলম থাকতে হবে, জ্ঞান, সঠিক জ্ঞান থাকতে হবে আর একটা মাসআলা জানা। এজন্য অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা যখন আপনার মাসআলা এবং প্রোগ্রাম শুনি তখন আমরা কি তাসবিহ পড়তে পারবো? তাই আমি বলি না, ওই সময় পড়বেন না। পড়বেন না কেন বলি, যে আপনি ভালো করে বুঝে উঠতে পারবেন না। ভালো করে বুঝবার জন্য কোনো একটা মাসআলা একটু মনোযোগ সহকারে শুনতে হয় এবং একটু খেয়াল দিয়ে শুনতে হয়। তো আপনি তাসবিহাতের দিকে যদি মনোযোগী থাকেন তাহলে আপনার জন্য শোনা কঠিন মাসআলা যদি না হয় তাহলে হয়তোবা তাসবিহ সহ আপনি শুনে নিতে পারেন, কিন্তু উত্তম হলো জটিল মাসআলা যখন বর্ণনা করা হবে, একটা কঠিন বিষয়ের শরিয়াহ ভিত্তিক সমাধান যখন পেশ করা হবে, জরুরি কোনো মাসআলা যখন বয়ান করা হবে, তখন যেন আমরা তাসবিহাত ইত্যাদি না পড়ে মনোযোগ দিয়ে শুনি। কারণ এটাও স্বয়ং আল্লাহর জিকির, এই মাসআলা মাসাইল জানাটাও জিকির। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদ, মসজিদে নববী, নবীর মসজিদে আল্লাহর নবী তশরীফ নিয়ে গেলেন, তো দেখলেন কিছু সংখ্যক মানুষ নিজস্ব ব্যক্তিগত নফল ইবাদতের মধ্যে ব্যস্ত, হয়তোবা কেউ তিলাওয়াতের মধ্যে, কেউ তাসবিহ তাহলিল পড়ছেন, কেউ জিকির আজকার করছেন, ব্যক্তিগত নফল ইবাদতে কিছু মানুষ ব্যস্ত, জিকির আজকারের মধ্যে ব্যস্ত, তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত, আর কিছু সংখ্যক মানুষ স্টাডি সার্কল করছেন, অর্থাৎ একটা স্টাডি সার্কল বা হালাকাতুল দারস বানিয়ে একটা এক জায়গায় একত্রিত হয়ে বসে জায়েজ না জায়েজ, হালাল হারাম বিভিন্ন বিষয়ের মাসআলা মাসাইল নিয়ে তারা আলোচনায় ব্যস্ত, এগুলো জানবার চেষ্টায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলাকুমা আলাল খায়র, উভয় গ্রুপের লোক মানে যারা ব্যক্তিগত নফল ইবাদত বন্দেগীতে ব্যস্ত তারাও ভালো কাজের উপর রয়েছেন, ভালো কাজ করছেন, সওয়াবের কাজ করছেন, নেকির কাজ করছেন, আর যারা মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো জানবার চেষ্টা করছেন, তারাও খায়রের উপর, মঙ্গল এবং কল্যাণের উপর রয়েছেন, মানে ভালো কাজ করছেন, সওয়াবের কাজ করছেন। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা স্টাডি সার্কুল বানিয়ে, যারা মাসআলা মাসাইলের সার্কুল বানিয়ে এখানে আলোচনা করছেন, তাদের দলে শরিক হব, তাদের সঙ্গে আমি জয়েন করব। কারণ ওই সময় বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো দেখা গেল যে শরীয়তের মাসআলা মাসাইল জানার যে কাজ, হালাল হারামের মাসআলা মাসাইল জানার যে বিষয়, এটা নফল ইবাদতের চেয়েও বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে জানবার জন্য তৌফিক দান করেন। তো হোয়াটসঅ্যাপের মধ্যে তো কোনো প্রশ্ন নেই, তো আপনারা যে প্রশ্ন করেন এটার অনেক সওয়াব রয়েছে, নফল ইবাদত বন্দেগীর চেয়েও বেশি সওয়াব, রাত ভর নফল নামাজ পড়ার চেয়েও বেশি উত্তম। এক্স্যাক্টলি, অনেকে চাইলে আমাদের সঙ্গে টেক্সট মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ আমাদের মুফতি সাহেব আপনাদের প্রশ্নের জবাব দেবেন। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিব যে মুফতি সাহেব, আমরা যে বর্তমানে মুসলমানদের জন্য, আমরা লাস্ট সপ্তাহ, গত সপ্তাহে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইসলামিক, যেহেতু অনেকে গত সপ্তাহ শুনে নেয়, সামান্য যদি আপনি যদি ইসলামিক ব্যাংকিং সম্পর্কে আমাদের কতটুকু, ইসলামিক ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত থাকা বা নিজেকে হালালের রাস্তায়, কারণ অনেক সময় কারণ এদেশে আমরা কি মধ্যে সময় সময় দেখি যে আমাদের অনেক মুসলমান ভাই বোন যারা আছে অনেকে মনে করেন KFC অথবা অনেক ম্যাকডোনাল্ডস, ন্যান্ডোস, যেখানে মানুষ চিকেন তো হালাল, এখানে আর মানে হালাল হারামের কি আছে, এটা আমরা অনেক সময় তফাত করতে চাই না। এই বিষয়ে আপনি যদি আমাদের ইয়াংস্টারের একটা, অনেক আগে ইকরা বাংলায় একটা প্রোগ্রাম আমি করেছিলাম, হারাম শো এটার নাম ছিল, এটার নামই ছিল হারাম শো। তো এটাতে হারাম সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনার প্রয়াস পেয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো কেউ ইউটিউবে সার্চ করলে এখনও হয়তো পেয়ে যেতে পারেন। তো এটার মধ্যে আলোচনা করা হয়েছে, ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে আমরা হালাল শব্দ অনেকেই দেখি কিন্তু হারাম হালাল গোস্ত কোন জায়গায় পাওয়া যায়, HMC কোন জায়গায়, আরও কোন জায়গায় প্রপার হালাল গোস্ত, এটা দেখা উচিত, দেখা প্রয়োজন, কিন্তু প্রপার হালাল চিকেনটাও, প্রপার হালাল ভেড়িটাও, মেষের গোস্তটাও, গরুর গোস্তটাও হারাম হয়ে যাবে যদি ইনকাম হারাম হয়। তো অনেকে ওই ইনকামটা দেখেন না, যে আমার ইনকামটা হারাম আছে কি না,
হালাল না হারাম এটা দেখেন না। তো আপনি যদি খাঁটি মানে হালাল গরুর গোশত কিনেন কিন্তু এটার আপনার মূল ইনকামটা যদি হারাম হয় তাহলে এটাও হারাম হবে। তো এই দিকটাও আমরা খেয়াল রাখি না অনেক সময়। তো হারাম হালালের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমাদের দোয়া কবুল হবে না, কীভাবে তোমাদের দোয়া কবুল হবে? মাতআমুহু হারাম ও মালবাসুহু হারাম, তোমাদের যে লোকমা দিচ্ছ মুখের ভেতরে যে কামড় যে লোকমা তুমি ভেতরে ঢুকাচ্ছ এটা হারাম, হারামের লোকমা, আর যে কাপড় পরছো সেটা হারাম। তো এই জন্য হালাল হারামের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর অন্যতম বিশিষ্ট শাগিরদ এবং ওনার পর্যায়ের মুজতাহিদে মুতলাক, তাকে বলা হলো যে আপনি এহসান সলুক সম্পর্কে কোনো কিতাব লিখলেন না, তাজকিয়া নফস সম্পর্কে, তাজকিয়া নফস বা আত্মশুদ্ধি সম্পর্কে কোনো কিতাব নেই আপনার, খালি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা। তো এখান তো আত্মশুদ্ধি সম্পর্কে। তো উনি বললেন যে আমি কিতাবুল হালাল ওয়ার হারাম যেটা লিখেছি এটাই তো আসল তাজকিয়া নফস এবং আত্মশুদ্ধি। হারাম খুরি যদি কেউ বাদ না দেয় তাহলে সে কোনো অবস্থাতেই তার ইবাদত বন্দেগি কোনো কিছু কবুল হবে না তার। আর এই হারাম থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য জরুরি। এই হারামের মধ্যে গুরুত্ব সবচেয়ে ভয়াবহ একটা হারাম হলো সুদ। তো সুদের লেনদেন মুসলমানদের মধ্যে বেথরে বেথরে খুব ব্যাপকতা লাভ করে করছে। গ্রামের মধ্যে দেখা যায় কিছু মানে সুদখোর মানুষ, তারা চক্র হারে সুদ, মহাজন, হ্যাঁ মহাজন রয়েছে, চক্র হারে তারা সুদ দিত। গরিব মানুষ কেউ দাফন করতে পারছে না, কেউ মারা গেছে মারা যাচ্ছে, অথবা হঠাৎ হসপিটাল নিয়ে যেতে হচ্ছে ক্যান্সারের কারণে, বা মরণাপন্ন কোনো মানুষ তখন তার কিছুই নাই, তখন আর্জেন্টলি এই ধরনের একটা ঋণ তাকে নিতেই হয়। তো এই ধরনের ঋণ নেওয়ার পর দেখা যায় এক সপ্তাহের মধ্যে ওইটাকে 10 ডাবল বানাইয়ে ফেলছে। তখন ওই গরিব মানুষের সব কিছু বিক্রি করে হলেও, বিক্রি করে ফেললেও এটা তার জন্য দেয়া সম্ভব নয়। কিন্তু এরা এত শক্তিশালী চক্র আর এত এরা স্ট্রং যে পরবর্তীতে এরা ওই মানুষ পলায়ন করতে বাধ্য হয়, এলাকা বাড়ি ছাড়া হয়ে যায়, ওই বাড়ির উপর তারা আক্রমণ চালায় যে ওই টাকা দিতে হবে, ওই টাকা না দিলে তারা ছাড় দেবে না। তো যেভাবেই হোক তারা এই ধরনের কিছু একটা লেখাপড়া করে নে, আর এটা এই ধরনের সুদ আমাদের দেশে চলছে, এটা মারাত্মক জুলুম এবং শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী। কোনো মুসলিম দেশের জন্য এটা তো মোটেও শোভনীয় নয়, বরং এই হারাম কাজ থেকে বিরত রাখা সরকারের উপর একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। অনেক গরিব মানুষ কিন্তু হাহাকার করছে এবং বড় মজলুম অবস্থা। কয়েকটা কেস আমার জানা আজ ছিল কিছুদিন আগে, তো সেজন্য আমাকে এটা বলতে হচ্ছে যে এরকমের গরিব মানুষ কি পরিমাণ জুলুমের শিকার, অত্যাচারিত, এবং তাদের উপর তারা মুসিবতে পড়ে হয়তো নিয়েছে, এখন দিতে মাত্র এক সপ্তাহ দেরি হচ্ছে, এক এক দিনে ডাবল হচ্ছে। তো এইভাবে তারা বাড়াচ্ছে, তো এটা হচ্ছে জুলুম। আর কোরআন হাদিসের মধ্যে কুফর এবং শিরকের পরে এত ভয়াবহ সাবধানবাণী আর এই এত বড় সতর্কবাণী, এত বড় শক্ত শব্দ দিয়ে কুফুর এবং শিরকের পরে আর কোনো গুনাহের ব্যাপারে এত ধমক আসেনি যত বড় ধমক দেয়া হয়েছে এই সুদের গুনার উপর। অথচ আমরা সুদের মধ্যে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, রাষ্ট্রীয়ভাবে আমরা জড়িয়ে আছি, ব্যক্তিগতভাবে আমরা জড়িয়ে আছি, এবং ব্যাংকিংয়ের মাধ্যমে তো আর আছি। আর এই হারাম গুনাহের সুদের হারামটা যে কত ভয়াবহ, এর একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের গুনাহ এত ভয়াবহ, এত মারাত্মক, এত ডেঞ্জারাস, যে এই সুদের গুনাহকে যদি 36 ভাগ করা হয়, 36 পার্ট করা হয়, তাহলে 36 ভাগের এক ভাগ হলো যদি নাউজুবিল্লাহ আল্লাহ পানাহ দিন যদি কেউ কারো মার সঙ্গে জিনা করে ফেলে, নিজের আপন মায়ের সঙ্গে যদি জিনা করে ফেলে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা কোনো শরীফ ভদ্র মানুষ যেটা চিন্তা করতেও গা শিউরে উঠবে, চিৎকার দিয়ে উঠবে এবং তার লোম হর্ষক অবস্থা হয়ে যাবে। তো এই এই গুনাহের মানে 36 ভাগের এক ভাগ হলো এতটুকু। এখন আপনি চিন্তা করেন আল্লাহর কাছে কত গর্হিত, কতটুকু ঘৃণিত, কত নেক্ষারজনক, কত ভয়াবহ এবং কত বিভীষিকাপূর্ণ, কত শাস্তিযোগ্য এবং আল্লাহর অসন্তুষ্টিতে পরিপূর্ণ একটা গুনাহ যার বাসা দিয়ে আমরা ব্যক্ত করতে পারবো না। এই সুদ অনায়াসে মানুষ নিচ্ছে এবং সুদের জন্য বিভিন্ন বাহানা অনুসন্ধান করছে। এই সুদের আচ্ছা কোরআন শরীফের মধ্যে
কোন গুনাহের ব্যাপারে এই ধরনের শব্দ আসেনি যে ফাযানু বিহরবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি তোমরা না ছাড়তে পারো ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহরবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং আল্লাহর রসুল রসুলের বিরুদ্ধে এটা হলো যুদ্ধ ঘোষণা, মানে সুদের গুনাহটা হলো এত ভয়াবহ যে ডাইরেক্টলি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর, আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর। তো যদি আল্লাহর বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা দিয়ে দেয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা দিয়ে দেয়, তাহলে এই যুদ্ধ ঘোষণাটা যত ভয়াবহ গুনাহ এর নামান্তর হলো এই সুদ। তো সারা বিশ্ব এখন মুসলিম বিশ্ব আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসে আছে। তো যুদ্ধ ঘোষণা দিলে কি হয়? যুদ্ধ হয়, আর তাই হচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন যুদ্ধের মধ্যে তো ফোর্স ব্যবহার হয় না, সৈন্য ব্যবহার হয়। তো আল্লাহর সৈন্য কি? আল্লাহ তাআলা সৈন্য তার নিজের সৈন্য সম্পর্কে বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত আনকাউন্টেবল সৈন্য রয়েছে। তো যুদ্ধ তো সৈন্য দিয়েই হয়, আর আল্লাহর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, নাউযুবিল্লাহ, হে আল্লাহ তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ ঘোষণা দিলাম, তো আল্লাহর বিরুদ্ধে যেন আমি যুদ্ধ ঘোষণা দিচ্ছি, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার শক্তি প্রয়োগ করো, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এই সুদ খাওয়ার নাম অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে নিজে সরাসরি যুদ্ধ ঘোষণা দেয়া, আর এই যুদ্ধ ঘোষণা দিয়ে আমরা বসে আছি। ব্যক্তিগত সুদ হোক, ব্যাংকের সুদ হোক, এই সুদ যে কত ভয়াবহ হারাম, মারাত্মক গুণা, আর এই সুদের মধ্যে যে আমরা জড়িয়ে আছি, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর ৩৬ ভাগের এক ভাগ, সুদের গুনাহের ৩৬ ভাগের এক ভাগ হলো কেউ যদি নাউযুবিল্লাহ মিন যালিক মায়ের সঙ্গে নাউযুবিল্লাহ কেউ জিনা করে বসে, আল্লাহ ইয়াযুবিল্লাহ ইয়াযুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, আল্লাহর লানত এবং আল্লাহর অভিশাপ যে সুদ খায়, যে সুদ দেয় এবং যে সুদের এগ্রিমেন্ট লেখাপড়া করে আর যে সুদের সাক্ষী হয়। তো এগ্রিমেন্টের যে কাগজপত্র তৈরি করে যে তার উপরও আল্লাহর লানত, যে এর জন্য সাক্ষী হয় তার জন্য উপরও আল্লাহর লানত, যে খায় তার উপরও আল্লাহর লানত এবং অভিশাপ, এবং যে দেয় তার উপরও আল্লাহর লানত এবং অভিশাপ। তো এই যে আল্লাহর অভিশাপ, এটা আজকে আমরা দেখছি আমরা অন্যদের দ্বারা মার খাচ্ছি। তো আল্লাহর সৈন্য কি? ওই যে মশা দিয়ে আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, পানি দিয়ে সাগর দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। তো আজকে কত নিকৃষ্ট মাখলুক দ্বারা আমরা মার খাচ্ছি, যাদের ঈমান পর্যন্ত নেই, তাদের আল্লাহ আল্লাহ রসুলের উপর যাদের ঈমান পর্যন্ত নেই, নির্ভরযোগ্য ঈমান পর্যন্ত নেই, এবং যাদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তাদের দ্বারা আমরা মার খাচ্ছি, তাদের জুলুম এবং নির্যাতনের শিকার, এবং সর্বত্র আমরা বেইজ্জত বেহরমত হচ্ছি এবং নির্যাতিত হচ্ছি এবং অসহায়ত্বের সম্মুখীন। এর কারণ কি? আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসা আছি, আবার আল্লাহর সাহায্যও চাচ্ছি অন্যদিকে। আমি একদিকে একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম, আবার তার কাছ থেকে আবার রাহমতের আশাও আমি করি। তো এই পর্যায়ে আমরা দ্বিমুখী অবস্থানে আমরা আছি, দ্বিমুখী নীতি অবলম্বন করে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য আমরা চাচ্ছি, অপরদিকে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে আমরা সুদের সিস্টেম দুনিয়ার মধ্যে রেখে দিচ্ছি। এই জন্য সুদহীন অর্থব্যবস্থা, ইন্টারেস্ট ফ্রি ইকোনমিক ইসলামিক সিস্টেম দুনিয়ার মধ্যে নিয়ে আসা, এটা সমগ্র মানব জাতিকে এই সুদের জুলুম থেকে মুক্তি দানের জন্য খুবই জরুরি বলে আমরা মনে করি। এবং বিশ্বের বড় বড় মানে উলামায়ে কেরাম এবং যারা থিঙ্কার বা অন্যান্য যারা ইসলামী অর্থনীতিবিদ, তারাও এটা মনে করেন যে ইসলামী অর্থনীতির মাধ্যমে সারা বিশ্ব থেকে এই জুলুম দূর হবে। কী ধরনের জুলুম হতে পারে সুদের দ্বারা, এটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ একটা বিষয়, কোনোদিন এই টপিক হিসেবে আমি আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জাস্ট দুই মিনিট বা দেড় মিনিটের ভিতরে আপনার জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আমি যেটা বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে তিনি শব্দের ফুলঝুরি দিয়ে দুনিয়াকে কোনো ফিলোসফি দেননি, কোনো দর্শন দেননি। অন্যান্য বড় বক্তা, থিঙ্কার এবং বড় বড় ব্যক্তিত্ব বিশ্বের ইতিহাসে যারা মানব জাতির মুক্তির দূত হিসাবে নিজেদেরকে আবির্ভূত করেছিলেন বা মেসেজ দিয়েছিলেন যে আমি বড় লিডার, কিন্তু তাদের কথা এবং কাজে এত বেশি মিল পাবেন না
সারা বিশ্বের ইতিহাসে যদি আপনি দেখেন কথায় আর কাজে সবচেয়ে বেশি মিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তার সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অন্যান্য দুনিয়ার সকল নবী রাসূল সহ সকল ব্যক্তিত্ব এবং বড় বড় পার্সোনালিটিজদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো যে যতটি কথা বলেছেন প্রত্যেকটা কথার উপর তার আমল সবচেয়ে আগে ছিল, সবার চেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বেশি মজবুত ছিল। আর এই আমলের বাস্তব, নিজের বাস্তব জীবনে আমলের নমুনা এর চেয়ে বেশি আর কেউ দেখাতে পারেননি। সুদের বেলায় দেখেন যে বলছেন যে আমি সুদের হুকুম দিচ্ছি হারাম, কিন্তু আমার ফ্যামিলির সুদ আগে আমি আমি এটা রহিত করলাম। জাযাকুমুল্লাহ। তো এই সব ঘটনা হজ্জাতুল ওয়াদাআর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, মুফতি সাহেব অসংখ্য শুকরিয়া। দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুন্দর প্রশ্ন নিয়েছি এবং মুফতি সাহেব জবাব দিয়েছেন। মুফতি সাহেবকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামী সোমবারে আবার আমাদের আপনাদের সাথে 9টা থেকে দেখা হবে ইনশাআল্লাহ। তো তখন আমাদের সঙ্গে থাকবেন এবং ইউটিউবে আমাদের প্রোগ্রাম আপলোড হবে, সেখানে দেখতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে একা নেক বানান। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।